فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ السلام ورحمة الله وبركاته جي شمعنا جو بھائی آپ نے گروت تو کنیکٹی پروسنو کر لین جے شنطان کے کیبہ بے آپ نے যে এলমে দিন এর তালিম দিবেন। সম্মানিত ভাই, আসলে যে বিষয়টি আপনি জানতে চাইলেন যে আপনার বাচ্চাদের, ছোট বাচ্চাদের প্রথমে কি যে কোরআনের যে শাব্দিক অর্থগুলো জ্ঞান নেওয়া উচিত, এরপরে কোরআন হেফজ করা উচিত, নাকি তার বিপরীত যে আগে মুখস্থ করে নেবে পরে আলেম হওয়ার মাধ্যমে সে অর্থগুলো শিখে নেবে। সম্মানিত ভাই, এখানে আপনার এই অনুভূতির জন্য অনেক ধন্যবাদ। এখানে যে বিষয়টা আমার লক্ষণীয় যে কোরআন আমাদের ইসলামী যে মূল গ্রন্থ, তবে আমরা মুসলিম যারা আছি আমরা সবাই আরবি না। আরবদের হিসাবে আসলে ওদের মাতৃভাষা হিসেবে ওরা যে অনেক কিছুই বুঝতে পারে কোরআনের, অনেক কিছুই শুধু মাতৃভাষা হওয়ার কারণে তারা বুঝতে পারে, আর আমরা অনেক প্রচেষ্টার পরেও আমরা যে বুঝতে পারি না। তো এখানে যে বিষয়টা আমাদের করণীয়, আমরা যারা অনারব আছি, অনারবদের করণীয় হবেই কা যে আসলে প্রথমত যারা যে পুরা যে কোরআনকে যে হেফজ করানোর যে নিয়ত রাখেন, তাদের উচিত হচ্ছে যে বিশুদ্ধভাবে যে বাচ্চাকে যে নাজরানা পড়াই নেওয়া। নাজরানা হচ্ছে দেখে দেখে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারাকে বলা হয় নাজরানা, যে দেখে দেখে কোরআন বিশুদ্ধভাবে পড়তে ফেললে তাকে ভালো মানের একটা যে হেফজ বিভাগে তাকে ভর্তি করে দেওয়া, ভালো মানের যে বুঝে দেখা যে কোথায় যে তালিমটা ভালো হয় ওইখানে তাকে ভর্তি করে দেওয়া, এবং এমন বাচ্চাদেরকে যে হেফজখানাতে দেওয়া ভালো উচিত আমি মনে করি, যাদের মেধা আলহামদুলিল্লাহ অনেক ভালো, যারা 3 বছর সময়ের মধ্যে কোরআন পড়ে বের দিতে পারবে অল্প বয়সে, তার বয়স হবে যে 10-12 বছরের বয়সের মধ্যে সে হাফেজ দিয়ে বের দিতে হবে, এমত অবস্থায় যদি নাকি হয় তাহলে ভালো, কারণ অনেক সময় বয়সের সাথে মেনটেন করতে না পারলে সে হেফজতে সে সময়টা কাটিয়ে ফেলে, সে বড় হইয়া সে আর যে মনে করেন যে কিতাবি লাইনে লেখাপড়া করতে পারে না, এটা তার জন্য জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতিকর, যে ক্ষতিটা শুধু হাফেজ না হইলে হবে না, কারণ অনেক হাফিজই অন্ধ, তার থেকে সে কোন যে আয়াতে তার অজু ফরজ হয় সে বলতে পারে না, কারণ সে আরবি ভাষার জ্ঞান সে অর্জন করে নাই, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে নাই। এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে এলমে দিন অর্জন করা, যেই এলমে দিনের মাধ্যমে আমি আমার যে জীবনে হালাল হারাম মেনে আমি চলতে পারবো, সুন্নাহ বেদাত মেনে চলতে পারবো, কুফর শিরিক আমি বুঝে চলতে পারবো। তো এই জন্যে আমার ফরজ কিন্তু ওইটাই। হ্যাঁ, যদি নাকি তার সাথে সাথে আমি হাফেজ হইতে পারি, এটা নূর নালা নূর হবে, আলোর উপর আরো আলো হবে। তো এই জন্যে ওই মেধাবী ছাত্র যারা আছে, যারা 3 বছরের মধ্যে তারা কোরআন পড়ে বা বেরিয়ে যেতে পারবে, এবং ধারাবাহিক সে মাদ্রাসাতে যে যে আরও মনে করেন যে 12-14 বছর লেখাপড়া করতে পারে, এরকম যে মেধাবী যারা আছে অল্প বয়সে যারা কোরআন হেফজ করতে পারবে তাদেরকে দিতে হবে। আমাদের দেশের প্রচলন হিসেবে প্রথমে বাচ্চাদের মুখস্থ করে নেওয়া উচিত, ভালো মানের হেফজখানাতে বাচ্চাদের মুখস্থ করে নেওয়া উচিত, আর সে অর্থটা তো ইনশাল্লাহ সে আলেম হলে সে তার সাথে সাথে শিখে নেবে। হ্যাঁ, তবে আমাদের দেশের যেই মাদ্রাসার পড়ার যে সিস্টেমগুলো, সিস্টেমের মধ্যে আসলে কোরআনকে অর্থসহ মুখস্থ করার সেই প্রচলনটা নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা যে অভিভাবকের দায়িত্ব, যেটা আমি আমাদের আমার বাচ্চাদের জন্য আমি এরকম করতেছি যে আলহামদুলিল্লাহ ওয়ালিল্লাহ, যে আমি বাচ্চাদেরকে যে শব্দে শব্দে আল কোরআন, শব্দে শব্দে আল কোরআন এটা মুখস্থ করাই দিয়েছি, শব্দে শব্দে আল কোরআন। তো সুতরাং শব্দে শব্দে আল কোরআন এটা বাংলাতে, এটা আপনি আপনার বাচ্চার প্রতি যদি নাকি দৃষ্টিপাত রাখেন আপনি করাইতে পারবেন, ডেলি তাকে 3টা বেশি না 3টা শব্দ যদি নাকি আপনি তাকে শিখান, তাহলে এটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি যে সপ্তাহে 321টা শব্দ হবে সপ্তাহে, এক সপ্তাহে, তো আপনি এক দ্বিতীয় সপ্তাহে 21টা এক শব্দই থাকবে, এর থেকে বেশি আপনি দিবেন না, কারণ হয়তো বাচ্চার প্রতি যে বোঝা হয়ে যাবে, তাকে সবসময় রিল্যাক্সে রাখবেন, আনন্দে যেন সে মুখস্থ করতে পারে, পড়া অল্প দিবেন কিন্তু মুখস্থ আসছে কিনা পিছনেগুলো ওইটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন যে আপনার কোরআন অর্থের কোরআনের যে অর্থটা আছে এটা আপনার ঘরোয়া পরিবেশে আপনার হয়ে গেল। আপনি শব্দ শব্দ আল কোরআন একটা ঘরের মধ্যে রাখবেন, বাচ্চাদের হাতে নাগালে রাখবেন, আপনি আস্তে আস্তে সুরা প্রথম যে 30তম পারাটা রাখেন, এটা হলেই যথেষ্ট হয়ে যাবে, বাকিগুলোর জন্য সহজ হয়ে যাবে।
এই জন্য যেহেতু আমাদের দেশে যে একসাথে দুইটা কাজ করানোর সিস্টেম নেই, এই জন্য আপনি যে বাচ্চাকে প্রথম মাদ্রাসাতে দিয়ে ভালো মানের হাফেজ বানান, এরপর ভালো মাদ্রাসাতে দেন। ওই ভালো মাদ্রাসাতে যাওয়ার পরে হয়তো আপনি ছোটোবেলায় তাকে হেফজখানাতে দিলেন, তখন আপনার হাতে না গেলে তাকে বাচ্চা থাকবেন সবসময় সে বাচ্চা দেখাড়া করবে মাদ্রাসা হোস্টেলে থেকে, তখন তো আপনার যে কাছে দেখতে পারবে না। তো সে একচেটিয়া যে 30 পারা কোরআন মুখস্থ করার পর যখন নাকি সে মাদ্রাসা লাইনে ভর্তি হবে, তখন আপনার সুযোগ আসবে তাকে আপনি কোরআনের অর্থগুলো মুখস্থ করানোর, তখন তার জন্য সহজ হবে এবং এটা তার কাজে লাগবে। কোরআন হাদিস যখন অধ্যয়ন করতে দেবে, কোরআন হাদিসের যে অধ্যয়ন করতে গেলে তার কোরআনের শব্দগুলোর অর্থ জানা থাকলে তার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের দেশীয় হিসেবে আমরা বলবো প্রথমে বাচ্চাদেরকে যে হেফজখানার মধ্যে দেওয়া হোক, ওইখান থেকে বাইরে হওয়ার পরে ভালো মানের মাদ্রাসার মধ্যে দেওয়া হোক, আস্তে আস্তে সে কোরআন এবং হাদিসের জ্ঞানে ইনশাআল্লাহ জ্ঞানী হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।